দশমী ও একাদশী দুদিন বিসর্জনের পর গঙ্গা দূষণ রোধে তৎপর জঙ্গিপুর পৌরসভা। দূষণ রোধে তৎপরতার সাথে রঘুনাথগঞ্জ সদর ঘাটে দিন প্রতিমার কাঠামো সহ জলে পড়ে থাকা আনুষঙ্গিক জিনিসপত্র সরিয়ে ফেলার কাজ চলছে পৌরসভার তরফে। শুক্রবার সকালে শুরু হয় বিভিন্ন ঘাট সাফাইয়ের কাজ। রঘুনাথগঞ্জ সহ জঙ্গিপুরের বিভিন্ন প্রান্তের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয় সদর ঘাট সহ অন্য ঘাটগুলিতে। ফলত প্রচুর কাঠামো সহ ফুল বেলপাতা পড়ে থাকে গঙ্গার বুকে। এদিন সেগুলো দ্রুত পরিষ্কার করে ঘাটকে ব্যবহারের উপযোগী করে তুলতে জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে চলে সাফ সাফাইয়ের কাজ। দশমী থেকে আমাদের সব যখনই যে বিসর্জন দিতে যায় সঙ্গে সঙ্গে আমরা সেটা পরিষ্কার করি। আপনারা জানেন যে একটা সরকারিভাবে নবমী গঙ্গার মধ্যে সরকারিভাবে তাদের একটা ইনস্ট্রাকশন আছে যে গঙ্গাতে কোনো সময় মানে কী বলবো মানে পরিবেশ খারাপ হয় সেটা করতে দেওয়া যাবে না, এটা কোর্টেরও অর্ডার আছে। সেহেতু আমরা সজাগ আছি জঙ্গিপুর পৌরসভা, তার পরিপ্রেক্ষিতে আমাদের লোকজন আছে, তারা সঙ্গে সঙ্গে যখনই তারা বিসর্জন করে সঙ্গে সঙ্গে আবার তার সেটাকে তুলে নিয়ে যায়। আমরা চাইছি যে আমাদের একদিকে যেরকম সুপ্রিম কোর্টের অর্ডার, সরকারের অর্ডার, তার পরিপ্রেক্ষিতে আমরা জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে সবসময় নদী যেন পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, তার জন্য ব্যবস্থা করি। হোটেল সানশাইন এখন আরও আধুনিক, আরও উন্নততর, 100 রুম বিশিষ্ট, 6-6টা ব্যাংকোয়েট হল ও সর্বোপরি জেলার একমাত্র ভেজ ব্যাংকোয়েট হল। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।